সবকিছু জানার পরে যদি আসে তাহলে আমার কোনো সমস্যা না। আমি তো বলি নাই যে আমি সব কথা গোপন করব। হ্যাঁ, আমি তার কাছে গেলে সে আমার বিষয়ে সব কিছুই জানবে, আমি চাই সে আমার বিষয়ে সব কিছু জানুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? এই যে ক্যামেরার সামনে কেন? আমার জীবনের কিছু কথা বলতে আসছি। তো আপনার জীবনের কথাগুলো একটু বলেন, কি ঘটেছে আপনার জীবনে? কোথা থেকে শুরু করব এটা তো বুঝতে পারতেছি না। একটা দুঃখিনী বড় একটা মেয়ে, আমার হাজবেন্ড মারা গেছে আজকে 2 বছর। আমার একটা মা, সে কিডনির সমস্যায় ভুগছে আজকে দীর্ঘ যাবত। আমার আম্মুর কিডনি সমস্যা প্রায় 3 বছর। আচ্ছা, 2 বছর সংসার করেছেন, স্বামী মারা গেছে, এই তো? জি। আচ্ছা, তো স্বামী মারা যাওয়ার পরে কি আবার বিয়ে হয়ে সাথে বসছেন? না। একটু জোরে বলেন না। আচ্ছা, তো ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে নাই। ছেলে মেয়ে হলো না কেন? ছেলে মেয়ে নেওয়ার প্ল্যান দেরিতে ছিল, তারপরে স্বামীটাও ক্যান্সারে হয়ে মারা গেছে। সত্যি কথা স্বামী মারা গেছে? না, স্বামী যে মাইরা ফেলেছেন দিনদা স্বামীটা? না না না, মারা গেছে উনি। মারা গেছে সত্যি? সত্যি। আচ্ছা, তো আসলে তো এরপরে আপনার জীবনে যা ঘটছে সেগুলো বলেন। এখন বর্তমানে আমি লোকের বাড়ি কাজ করি, লোকের বাড়ি কাজ করে নিজের মার চিকিৎসা করি, সংসার চালাই। বলেন। এখন বর্তমানে একটু কষ্টে আছি, বহুত টাকা ঋণের ভিতরে আছি। অনেক টাকা পয়সা ঋণের ভিতরে আছে? হুম। আচ্ছা, তো এই যে বর্তমানে অনেক টাকা ঋণ আছেন, মানুষের বাসায় কাজ করে কত টাকা ইনকাম করতে পারে? 5000 টাকা ওনারা দেয়। 5000 টাকা ওনারা দেয়? হুম। আচ্ছা, তারপরে তো একা, এই 5000 টাকা তো থেকে যাওয়ার কথা তাই না? না, আমার আম্মুর মানে আমার সংসার চালাতে হয়, আম্মুর চিকিৎসা করতে হয়। মানে 5000 টাকা দিয়ে বর্তমানে আমার কিছু হয় না, বর্তমানে আমি অনেক টাকা ঋণের মধ্যে এখন আছি। আচ্ছা আচ্ছা, আপনি অনেক টাকার মধ্যে ঋণে আছেন। হুম। তো সেই মানে টাকাগুলা ঋণ কেন হয়েছে? আমার আম্মুর কিডনি সমস্যা, আমি আগেই বলছি, আম্মুর কিডনির চিকিৎসার জন্য হচ্ছে কিছু টাকা আমি লাভের উপরে নিছিলাম, ওইটা লাভ বাড়তে বাড়তে হচ্ছে প্রায় 1.5 লাখ টাকার মতো হয়ে গেছে। আচ্ছা, মানে ঋণের লাভ বাড়তে বাড়তে 1.5 লাখ টাকা হয়েছে। কত টাকার ঋণ করেছিলেন? ঋণ নিয়েছিলাম আপনার 30000 টাকা। 30000 টাকা? জি। এখন 1.5 লাখ টাকা হলো? হুম। তো আসলে এখন এই যে ক্যামেরার সামনে আসছেন কেন? ক্যামেরার সামনে আসছি আমার জীবনের এই কথাগুলো মানে উঠানোর জন্য। আর কোনো কিছু না? আর কোনো কিছু? তো একাকিত্ব জীবন, 2 বছর হলো স্বামী মারা গেছে, একাকিত্ব জীবন কেমন কাটছে আপনার? একাকিত্ব জীবন কি আর মানুষের ভালো কাটে? অনেক মানুষে অনেক মানে কটু কথা বলে, অনেক খারাপ কথা বলে। এখন তো প্রেম করতে আছেন 3-4টা একসাথে নাকি? না না, স্বামী নেই। হ্যাঁ, কাজ কইরা প্রেম করার সময় হয়? এখন কি প্রেম করতে চান আসলে? প্রেম বলতে যে সেরকম মানুষ পাই যে আমার দায়িত্ব নিবে, সেরকম মানুষ পাইলে। আচ্ছা, তো আসলে সবাই সেরকম মানুষ চায়, কেউ একটু কালো রকমের মানুষ চায় না, খারাপ মানুষ চায় না। আপনি একটু খারাপ মানুষ চান, আপনিও সেরকম মানুষ পাবেন। প্রতিটা মেয়ে চায় তার স্বামী ভালো হোক, তার স্বামী তার প্রতি হচ্ছে যত্নশীল হোক, মানে তার প্রতি খেয়াল রাখুক। প্রতিটা মেয়ে চায়, কোনো মেয়ে চায় না যে তার স্বামী গাঁজাখোর হোক বা মদখোর হোক। আর যদি প্রেম করো তাও সে ওরকমই চায় যে তার প্রেমিক ভালো হোক। আসলে আপনি কি চান? আমি চাই যদি সেরকম একটা মানুষ পাই যে আমারে বিয়ে করবে, আমারে আমার প্রতি খেয়াল রাখবে, আমার ফ্যামিলির দায়িত্ব নিতে চাইবে, সেরকম একটা মানুষ। সেরকম একটা মানুষ? আচ্ছা, তো আপু আসলে মানে ছেলে মেয়ে হলো না, একাকিত্ব জীবন কেমন কাটছে একটু আরেকবার যদি বলতেন। একাকিত্ব জীবন কি আর মানুষের ভালো কাটে? মানে কি কেমন হয় সেটা একটু বলো। কেমন হয় বলতে মানে অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে,
স্বামী মারা গেছে না আছে না গ্রামের কিছু লোকজন কটু কথা বলে আবার বাইরেও থাকলে অনেক ছেলে মানুষ অনেক রকমের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আচ্ছা তো আসলে বিভিন্ন ধরনের তো এই যে স্বামী মারা যাওয়ার পরে কেউ কি বিয়ে শাদী করতে চায় না আপনাকে চাইছিল কিন্তু তারা হচ্ছে অনেকেই দেখা যায় নেশা করে অনেকেরই বউ চোল আছে এইরকম তা আপনি কিরকম চান আমি চাই যে এমন কোনো মানুষ যার বউ মারা গেছে বা বউ নাই বা অবিবাহিত যদি সে চায় এরকম আচ্ছা আপনি তো মানে সংসার করেছেন কয় বছর সংসার করছি এক বছর এক বছর স্বামী মারা গেল দুই বছর হলো নাকি এক বছর তো আপনি একটি সংসারে ছিলেন জি তা আপনি কি আশা করেন যে অবিবাহিত একটা ছেলের কাছে আপনাকে আপনি একটা অবিবাহিত ছেলেকে ঠকানোটা কি উচিত হবে না যদি তারা সবকিছু জানার পরে যদি আসে তাহলে আমার কোনো সমস্যা না আমি তো বলি না যে আমি সব কথা গোপন করব হ্যাঁ আমি তার কাছে গেলে সে আমার বিষয়ে সবকিছু জানবে আমি চাই সে আমার বিষয়ে সবকিছু জানুক তো আসলে অবিবাহিত কিংবা বউ মারা গেছে এমন লোক কেন চয়েস করলেন আপনি অনেকেই বলে যার বউ মারা যায় তারা নাকি বইয়ের প্রতি মানে আগ্রহ তো বেশি থাকে মানে বইয়ের উপর অত্যাচার করে না আর অনেকেই আছে না বউ রাইখা বিয়ে করে তো আমি যে তার তার বউ থাকা সত্ত্বেও যদি আমি তার কাছে যাই এমনও হতে পারে সে আমায় ছেড়ে চলে যাবে আচ্ছা আচ্ছা এই জন্য এই কারণে আপনি মানে যাদের বউ মারা গেছে তাদের কাছে বিয়ে বসতে চান আচ্ছা তো আপনার বয়স এখন কত এখন আনুমানিক তেইশ তেইশ আমার তো মনে হয় আরো বেশি হবে না হ্যাঁ সত্যি কথা হ্যাঁ সত্যি কথা আচ্ছা তো এই তেইশ বছর বয়সে আপনি কেমন বয়সের লোকের কাছে বিয়ে বসতে চান এখন একটা বিবাহিত মেয়ে কি রকম আশা করতে পারে বলেন না কিরকম আপনি আশা করেন কেমন আর আশা করব আমার তেমন কোনোই নাই আমার এখন কথা যে আমারে বিয়ে করবে সে যেন ভালো হয় একটু ক্যামেরার দিকে তাকায় কথা বলেন সে যেন ভালো হয় আচ্ছা এইটাই আর কিছু না তো আসলে আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি রংপুর রংপুর কোন জায়গায় রংপুর হচ্ছে নাতেই টার্মিনালের কাছে মানে রংপুর শহরে হ্যাঁ তো তো আপনি বড় লোক মানে রংপুর শহরে তো জায়গা জমির দাম অনেক সাহায্য লাগে না সবাই কি বড় লোক হাতের পাঁচটা আঙুল কি এক সমান আচ্ছা তো গর্বিটে আছে জি মানে বাড়ি ঘর আছে তো হ্যাঁ বাড়ি আছে কিন্তু আমার বাপের হচ্ছে বাড়ির ঘর হচ্ছে পাঁচ শতক ওই পাঁচ শতকের ভিতরে আমাদের একটা টিনের ঘর আছে একটা টিনের ঘর আছে জি আচ্ছা তো আসলে যে ছেলেটা বিয়ে করবে আপনাকে তার বাড়ি কোথায় হতে হবে তার বাড়ি যেখানেই হোক সে ভালো হলেই বেশি একটু স্পষ্ট বলে তার বাড়ি যেখানেই হোক হয়তো বা আমাদের ওই এলাকার ভিতরে হলে আরো ভালো হয় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তো আপু আপনার নাম্বারটি আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে মোবাইল নাম্বার তো আপনার নাম্বারটি বলুন যারা এই ভিডিওটি দেখছেন আপনারা কেউ প্রতারিত হবেন না ভালো করে জেনে শুনে বুঝে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন এবং বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে কেউ বদ্ধ হয়ে প্রতারিত হবেন না আগে ভালো করে যাচাই করে নিবেন তারপর বিয়ে শাদী করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ